বাজারে আপনার সব কিছুই যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, ডলারের দাম, উৎপাদন খরচ সব দিক দিয়ে চিন্তা যদি করেন, তাহলে আমি মনে করি যে চাউলের দাম স্টেবল আছে বৈশ্বিক। এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেও যে স্টেবল পরিস্থিতিতে চাউলের দাম আছে হাহাকার নাই, এটাই তো আমাদের জন্য অনেক পাওনা না। সাধারণ লোকের যে যাদের কষ্ট হচ্ছে তাদের জন্য তো ওএমএস রয়েছে, তাদের জন্য তো ওএমএস রয়েছে, অসাধারণ যে জন্য অ্যারোমেটিক আছে, প্যাকেট আছে, সিল্কি আছে, ইত্যাদি ইত্যাদি আছে। এবং আপনি কি মনে করেন যে শুধুমাত্র যারা একেবারেই নিম্নআয়ের লোক তারাই শুধু কি ওই ওএমএস নিচ্ছে? যা দেখেন যে এর মধ্যে 50%-এর উপর মধ্যবিত্তরাই নিচ্ছে, নিম্নআয়ের লোক যারা তারা 700 ইউনিটে 30 টাকা কেজিতে ওএমএস চাউল তারা এবং 24 টাকা রেটে প্রতি কেজি আটা পাচ্ছে। আর 1 মার্চ থেকে আমাদের যে 50 লক্ষ পরিবার আমরা 15 টাকা কেজিতে 30 কেজি করে চাউল একবারে দিই, এটা 5 মাস চলে, মার্চ এপ্রিল মে আর ওদিকে যে সেপ্টেম্বর অক্টোবর, সেটা 1 মার্চ থেকে আবার শুরু হবে। অতএব রমজানে মানুষ অন্তপক্ষে চাউলের জন্য মানে বিব্রতকর অবস্থা পড়বে বলে আমি মনে করি না। আর পাশাপাশি আমাদের আমদানি, বেসরকারি আমদানিটা আমাদের খোলা রয়েছে, তবে কম আসছে, কারণ আমাদের দেশে এখন প্রচুর চাউল আছে, মজুতও প্রচুর, আমাদের সরকারি মজুতও প্রচুর। সর্বকালে স্বাধীনতার পর থেকে যেমন আমাদের ডিস্ট্রিবিউশনও অনেক বেশি, 3,74,030 মেট্রিক টন আমাদের চাউল সংগ্রহ হয়েছে, এবং আমি আশা করি যে আর চুক্তি আমাদের হয়েছে 5 লক্ষের মধ্যে 4,62,473 মেট্রিক টন আমাদের চুক্তি হয়েছে 5 লক্ষের মধ্যে, তার মধ্যে 3,74,030 মেট্রিক টন আমাদের অলরেডি 15 তারিখ পর্যন্ত আমাদের সংগৃহীত হয়েছে। আশা করি আমরা 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আমাদের যে চুক্তি হয়েছে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমি মনে করি যে আমাদের আভ্যন্তরীণ সংগ্রহ খুব ভালো, মজুতও ভালো, এবং হয়তো স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন যে ধান তো সংগ্রহ করতে পারেন নাই, এটা আপনারা প্রশ্ন করার আগে আমি বলতেছি যে ধান সংগ্রহের জন্য আমরা যেটা বাজারে থাকি বা সরকার যে রেটটা নির্ধারণ করে দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য আমরা থাকি, এই কারণেই যে কৃষকরা যেন মিলার বা মজুদার বা যার ব্যবসায়ীদের কাছে প্রতারিত না হয়, সরকারি একটা রেট মানে ব্যালেন্স রেট বেঁধে রাখা হয়, এর থেকে যদি কম হয় তাহলে তারা অন্তপক্ষে সরকারের গোডাউনে দিয়ে যেন তারা ন্যায্য মূল্যটা পায়। কিন্তু যেহেতু সরকারি মূল্য থেকে বাজারেই মূল্য বেশি পাচ্ছে তারা, সেহেতু সরকারের কাছে তাদের ধান দেওয়ার প্রয়োজনীয়তা নাই, অতএব সরকার মানে কৃষকরা তাদের কাঙ্ক্ষিত যে মূল্য সেই মূল্য তারা বাজারেই পাচ্ছে। অতএব আমরা প্রেশার দিয়ে আমরা তো সরকারি রেটে কৃষকের থেকে জোর করে ধান নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমি মনে করি যে কৃষকরা খুব ভালো আছে এবং সুখী আছে। আর আমাদের যে মনিটরিং এবং আমাদের যে আগাম যে আমরা প্রিকশনগুলো নিয়েছি, আমাদের দেশে বৈশ্বিক সংকটের বিষয়গুলো কোনো প্রভাব ফেলেনি, ফেলতে পারবে না, এটা এর আগেও আমি বলেছি। আশা করি যদি কোনো দুর্বিপাক না হয়, আমরা বড়ত আমাদের বাম্পার ফলন যদি হয়, তাহলে আমরা আমদানির আর প্রয়োজন হবে বলে আমি মনে করি। যেহেতু আমার স্টক আছে, আমি স্টকগুলো তো মানুষের জন্যই স্টক করেছি, আমি নষ্ট করবো কেন? খাদ্যবন্ধ মার্চ এপ্রিল মে, তারপর আবার যে 2 মাস পরে মোট 5 মাস চলে অক্টোবর নভেম্বর। ওএমএসে 30 টাকা কেজি চাউল চলতেছে আর আটা চলতেছে 24 টাকা কেজি, আর খাদ্য বান্ধবে শুধু চাউল 15 টাকা কেজি 30 কেজি করে একবারে পাবে 3 মাস, মার্চ এপ্রিল মে, আর ওইদিকে যে পাবে অক্টোবর নভেম্বর। ওএমএস 5 কেজি করে লাইনে দাঁড়ালে 5 কেজি করে চাউল, 3 কেজি করে আটা, আমরা তো আটার পরিমাণও তো কালকে ফাইল গিয়া করলাম আরও বাড়াই দেওয়ার জন্য। স্পেশাল প্রজেক্ট যেটা VGF, 1 কোটির উপর পরিবারকে VGF দেবে, এবং সেটা আমরা চাই যে আমরা সুন্দর আতপ চাউল রমজানের মধ্যে আমরা দিতে চাই। আইনটা হলে মানে যে জাতের চাউল সে জাতের নাম বস্তার উপর লিখতে হবে, তারপরে ওই এখানে পলিশের বিষয়টাও আছে,
এবং অতিরিক্ত ছাটাই করতে পারে, অনেক অনেক বিষয় আছে আর কি। যাবজ্জীবন তো আছেই, তার থেকেও বেশি থাকতে পারে যদি ভেটিকে যদি আসে। আমরা যারা আজকে নিয়েছি 5 কেজি চাল 3 কেজি আটা, তার কিন্তু কালকে না দাঁড়ালেও চলে, কিন্তু দেখা যায় যে সেই ব্যক্তিগুলি কিন্তু বারে বারে ঘুরে ঘুরে দাঁড়ায়, যার কারণে বেশি লোকে পাক তত 3 কেজি করেছে। তো আমরা খুব আরও যদিও সিটিতে আটার অ্যালটমেন্ট বাড়িয়ে দিয়েছি আরও